আজকের ম্যাচের কিছু নির্বাচিত অংশ মানে হাইলাইট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দুটো দলের এটা করমর্দন সেরে নেয় ফটো সেশন কালিকা স্পোর্টস লাভার্সের জস টেলিগ্রাফের ফটো সেশন এখানে টস টাইম টস হয় প্রার্থনা সেরে নিচ্ছিলেন দুটো দলের খেলোয়াড়েরা রেফারি বাসি বাজিয়ে খেলা শুরু করেন এখানে একটি আক্রমণ করেছিল জস টেলিগ্রাফের খেলোয়াড় এখানে একটা ফ্রিকিক ছিল গ্রাফের বলটি প্রতিহত হয়ে যায় ডান প্রান্ত থেকে সৈকত বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন এবং সেন্টার করেছিলেন সেন্টারটি কেউ গোল করতে পারেননি এখানে সেই প্রথম কর্নারটি প্রথম কর্নার অভয় এর কাছে বল চলে যায় অভয় সিং বারে মারে দ্বিতীয়বার আবার কর্নার হয় ঠিকঠাকভাবে ক্লিয়ারেন্স করতে পারেননি জশ টেলিগ্রাফের খেলোয়াড়েরা এবং অভয় সিং একেবারে বাঁ দিকে বাঁ পায়ে গোল করে এগিয়ে যায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এক শূন্য বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে আসে কালীঘাট স্পোর্টস লাভার্স এখানে একটা অরক্ষিত জায়গা ছিল সেই সৈকত সরকার দুই শূন্য এগিয়ে দেয় কালীঘাট স্পোর্টস লাভার্সকে একটা দুরন্ত মুভ ছিল মাঝমাঠ থেকে উইলবেড মিতাইয়ের বলটি সরাসরি চলে যায় সৈকতের পায়ে এখানে একটা জর্জের আক্রমণ ডিফেকশান হয়ে বলটি মাঠের বাইরে চলে যায় এখানে সেই পেনাল্টিটা বক্সের মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন রাজেন ওরাও পেনাল্টি দেবান্ন চক্রবর্তী পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন একেবারে গ্রাউন্ডার রেখেছিলেন হাউকিপের কিছু করার ছিলেন না করা ছিল না এখানে একটা ইয়েলো কার্ড দেখে দেবান্ন প্রথমার্ধে দূরপাল্লার একটি শট মেরেছিল বৃষ্টিবিঘ্নিত মাঠে বলটি হাতের বাইরে চলে যায় এখানে একটা হেড দেওয়ার সুযোগ ছিল হেডটি ঠিকঠাক লাগে না বলতে বলতে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়ে যায় দ্বিতীয়ার্ধে আবার সেন্টার করে জস টেলিগ্রাফ খেলা শুরু করে এখানে একটি বল সেন্টার এসে গিয়েছিল সেই মিংলেন বই সেন্টারটি করেছিলেন এখানে মিংলেন বই একটা পেনাল্টি আদায় করে নেয় এবং দলকে তৃতীয় গোলটি উপহার দেন একেবারে নির্দ্বিধায় অবলীলায় বলটি জালে জড়িয়ে দেন এখানে একটি সেন্টার ভেসে এসেছিলো কোনো খেলোয়াড় ছিলেন না জস টেলিগ্রাফের এই যে শটটি গোলকিপার হাউকিপের হাত থেকে বেরিয়ে যায় এখানে একটা দুরন্ত শট ছিল সৈকতের এখানে গোলকিপারকে কাটিয়ে নিয়েছিলেন জস টেলিগ্রাফের মনোজিৎ সৈকত এখানে একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল করতে পারেনি কোনো খেলোয়াড় এখানে একটা ফাউল করে মিংলেন বইকে মারে অভিষেক জস টেলিগ্রাফ বক্সের মধ্যে প্রবেশ করে গিয়েছিল এখানে সেন্টার ছিল সেন্টার থেকে বল পেয়ে যায় মনোজিৎ আদক তার শটটি বাঁচিয়ে দেয় হাউকিপ এখানে একটা সুন্দর চেষ্টা ছিল সৈকতের এখানে সেই ডেড বল ডেড বল থেকে সৈকতের আরেকটি গোল সেই মিং লেন বই ডেড বলটি মারেন এবং সৈকত নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোলটি করে এখানে আরেকটি সুযোগ হাউ কি দুরন্ত দক্ষতায় সেভ করে দেন রেফারি বলতে বলতে খেলা সমাপ্ত করেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন